প্রথমে করোনা পরে আফগানিস্তানে রাজ। এই দুটি ঘটনা বিশ্বের দরবারে চীনের মুখোশ খুলে দিয়েছে চীন যতই অস্বীকার করুক করোনা ভাইরাসের উৎস সে দেশের উহানেই কিনা তা খুঁজতে বারবার বাধা দিয়ে তারা নিজেদের বিরুদ্ধে সন্দেহ আরো গাঢ় করে তুলেছে আর এদিকে তালিবানদের তো খুললাম খুল্লা সমর্থন করে বসেছে তারা আফগানিস্তানে তালিবদের নারকীয় ধ্বংসলীলা দেখে গোটা বিশ্বের সভ্য সমাজ যখন সন্ত্রস্ত তখন বেজিং বিশ্বের কাছে আর্জি জানিয়েছে তালিবানদের পথ দেখাতে যাতে তারা আফগানিস্তানে শাসন চালিয়ে যেতে পারে ব্রিটেন আগেই জানিয়ে দিয়েছে তারা এখন আর ফিরছে না কাবুলে মার্কিন সেনাও সরে গেল যাতে কার্যত তালিবদের বিজয় ঘোষণা হয়ে গেল ভারত ও আফগানিস্তানে কম বিনিয়োগ করেনি ভারতের বিদেশ নীতিও এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সে বিষয়ে নয়াদিল্লি আপাতত ধীরে চলনীতি নিয়েছে এহেন অবস্থায় বেজিং এর বক্তব্য ন্যাটো সরে যাওয়ায় আফগানিস্তানে একাধিক জঙ্গি গোষ্ঠী মাথা চাড়া দিতে পারে তা যাতে না ঘটে তাই তালিবান রাজি শ্রেয় আর সেই কারণেই আমেরিকা সহ গোটা বিশ্বের কাছে চীন এখন অনুরোধ জানিয়েছে তালিবানকে শাসন কাজ চালাতে যেন গাইড করে তারা যাতে তারা আফগান বাসিন্দাদের শান্তিতে নিরাপদে রাখে অর্থাৎ চীনের কাছে তালিবানরা জঙ্গি নয় তাদের বর্বরতা জঙ্গিপনার সমর্থকও নয় আর চীন এও বিশ্বাস করে আফগানদের নিরাপদে শান্তিতে রাখতে পারে তালিবরা আরও এক ধাপে গিয়ে তারা তালিবানকে অর্থ সাহায্য করারও আবেদন জানিয়েছে আমেরিকা ও অন্যান্য দেশের কাছে প্রথম থেকে কিন্তু চীন তালিবানকে সমর্থন করেনি কাবুল তাদের হাতে আসার পর থেকে ড্রাগনের দেশের এই ভোল বদল এদিকে আমেরিকা যে আফগানিস্তানে আইসিস খোরাসানের বিরুদ্ধে হামলা চালিয়েছে তাতে আবার মার্কিন প্রশাসনের ওপর চটেছে চীন মনে করা হচ্ছে চীনের এই অবস্থানের মূল দুটি কারণ হলো ব্যবসায়িক স্বার্থ এবং ভারতকে চাপে রাখা তবে এতে গোটা বিশ্বের কাছে চীনের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে